बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 কি বলতেছিলাম সব একটু জোরে জোরে বলেন ত্রিভুবনে বলতেছিলাম আল্লাহর পরে নবীজির মিলাদের ব্যাপারে যিনি সর্বাধিক অবগত তিনি হচ্ছেন নবীর মা আমি নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিব পেট মুবারকের নবীর আগমনের আগে নবী ছিলেন বাবা কি সুন্দর কুফারি কি রাঙ্গামাটি পাহাড়ের মাটি ছিল না কি ছিল قد جاءكم من الله نور وكتاب مبين بل الله أكبر نور وسراجا منيرا نور مبارك ছিল আর এই রূপ ছিল আকর্ষক আরবের যুবতী সুন্দরী মেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুফালের নূর দেখে তার পাগল আমি বলবো বর্তমান রানী যুগে আমার বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশে মায়েরা যারা 8-10 বছর হয়ে যাও মেরা উপযুক্ত বীর আজ পর্যন্ত বীর পড়ো তোমরা পর্দা করো কারণ নিষ্কি নিজে পর্দা রাখতে মানব যেন তোমার দিকে আকর্ষণ না শুধু বাস্তব জানার থেকে দর্শন থেকে বহু জানা আছে কাল্পনিক জানা আছে না পর্দা কর নিজে হেফাজত কর কাফুর আইন দিয়ে তোমাকে বাঁচাতে পারবে না নিজের মধ্যে কিছু আল্লাহর ঘর বিশ্ব সুন্দরী যারা তারা ছিলেন হয়েছেন জান্নাতি আর আমি মাঝে মাঝে দেখি কানাডায় লন্ডনে থাইল্যান্ডে আমেরিকায় প্রতি বছর মহিলা বিশ্ব সুন্দরী কি হয় প্রকৃত ইউরোপে দেখতে দেখা যায় বাইক মাসের মত কি মাস বাইক মাসকে সোজা হয়ে থাকেন একটু আবার রেগুলার ফাইন দিছে ছোট্ট শিকল কি জোতা শরীরে কি নেই কাপড় নাই এরা নাকি বিশ্ব সুন্দরী এরা কি বিশ্ব সুন্দরী না বিশ্ব বেহায়া এদের কোন ইমান আছে বিশ্ব সুন্দরী হচ্ছে মা ফাতেমা যুজাহরা বিশ্ব সুন্দরী হচ্ছে মা খাদিজাতুল কুবরা বিশ্ব সুন্দরী হচ্ছে বিবি হাজরা বিবি মরিয়াম বিবি আসিয়া বিবি কুলসুম বিবি আমেনা এরা হচ্ছে বিশ্ব সুন্দরী যারা জান্নাতে চলে গেছেন এটা আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে রেখেছেন মা আমানা বলছেন আমার স্বামীর কুফারে নূর ছিল আমরা একটা দুরুদ শরীফ পড়ি চট্টগ্রামে সেই দুরুদ শরীফ পড়ে সেই বরিশালে পড়ে কুষ্টিয়ায় পড়ে দিনাজপুরে পড়ে রাজশাহীতে পড়ে কক্সবাজার পড়ে ভারতে পড়ে সারা বিশ্বে পড়ে যে দুরুদ শরীফে আমার নবী নূর তার প্রমাণ আশেকদের জবানে প্রকাশ হয় হাসবি রব্বি জাল্লাল্লাহ Yeah.
হাসবি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গাইরাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমি একটু নূর মুহাম্মদ বলবো আপনারা সাল্লাল্লাহ জোরে বলবেন যেন শয়তান ঠাস করে জুতার বাড়ি বলে নূর মুহাম্মদ ছিলেন কিন্তু বেঈমান মুনাফিক আলেমরা বলে নবীর আব্বা মা কাফের কত দোষ তাদের ভাই আমরা সব থেকে ভালো পাই এবাদত পাই তোমরা বেদাত পাও শিরিক পাও শুধু বেয়াদবি করো কারণ কি তো ভাই আসল কারণ হচ্ছে আমার জন্মের মধ্যে দোষ কি গত দোষ বরং কি গত তারাই একমাত্র নবীর বিরোধী করে যদি বলো ঠিক কি আমি এখন চাঁদপুর যাব মাহফিল শেষ করে যাব কোথায় চাঁদপুর আমার হাজীগঞ্জ বিশাল একটা জুলুস রয়েছে এবং ওদের সদ্য কারামুক্ত আলাউদ্দিন জিয়া দিয়ে যাবে আর ওনাকে যাবে আমি সেখানে উদ্বোধক সে মাহফিল শেষ করে আমি আবার রাত্রে আসবো সরব পাটা কোথায় আমিও অনেক আলেমের রিপোর্ট পেয়েছি খতিয়ান পেয়েছি তাদের জর্মের মধ্যে দোষ এরা ছাড়া এই দাঁড়িয়ে রেখে পাগড়ি মাথা দিয়ে নবীর বিরোধী করা সম্ভব না সম্ভব আজকের যে যুবকরা মহল্লাবাসীরা মিলাদুন নবী করেছ তোমাদের বাইক বানো অবস্থানে অনেক আনন্দ শুরু হয়ে গেছে তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই তোমার পুত্র মিলাদুন নবী করছে আল্লাহু আকবার এই কবরস্থানের সাথে মদিনার সাথে রওজা মোবারকের সাথে নূরানি রাস্তা হয়ে গেছে মিলাদুন নবীর পক্ষে থাকবে না প্রতিদিন মনে মনে বেশি বেশি দূরে শুরু করবেন অস্ত্রা করে কি নিবেন অনেকে তো পানি নেয় না ডিলা নেয় না অত্যহুর শত্রুর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি আতর মাছ অথচ তুমি পাসরাত করে পানি নাও তুমি বদরা যাবে তুমি সব বাজার যাবে আগ্রাবাদ নিউ মার্কেট যাবে তুমি শরীরে কি দিচ্ছ স্যান্ড দিচ্ছ অথচ তুমি পাসরাত করে পানি নাও নেই তোমার এই সেন্টের দ্বারা যদি আসবে না তুমি যদি পবিত্র অবস্থায় মারা যাও রসুল তোমার সামনে আসবে বলো আমরা নবীকে সামনে দেখতে চাই কিনা অপবিত্র হয় না পবিত্র হয় যেন পাসরা পড়ে কি পানি না নিবেন না নিবেন নাকি গুসা হয়েছে রসুল করিম সালিসামে নূর মুবারক আব্বা জানি কুফারে কুফারে বড় সুন্দর মানুষ এমনি তো সুন্দর আর ধূর তিনি যখন রাস্তা দিয়ে যেতেন আরবের রূপসী মেয়েরা এভাবে পাওয়া দিতেন তখন তিনি তরি রাস্তায় আসবেন ভ্রমণ করবেন আর আমরা সামনে গিয়ে বেরিগেট দিয়ে বলবো খাজা আব্দুল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে কথা আছে কারণ পৃথিবীর সূর্য ডুবে যায় সন্ধ্যা রাত হয় আর আপনার কুফারের সূর্য দেখা যায় সন্ধ্যা আলো হয় আধার দূর দুনিয়ার সূর্য যখন ডুবে তখন কি হয়ে যায় রাত হয় আধার আর আপনার মাগরিবের পরে আপনার কুফারে যখন আমরা নূর দেখি তখন অন্ধকার দূর হয়ে সারা জগৎ আলোকিত হয়ে
মাবরা বলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার স্বামী অনেক আলোচনা অনেক কথাবার্তার পরে অনেক কিছুর পরে তিনি আমার স্বামী হলেন আমি তার স্ত্রী হলাম স্বামী তার স্ত্রীর কাছে স্ত্রী তার স্বামীর কাছে প্রথম যখন রজনী যখন আমরা একত্রিত হলাম ওই সময় আমি আমার কক্ষে ঘরে কোনো চেরাক ছিল না হারিকেন ছিল না মোমবাতি ছিল না পৃথিবীর আলো বলতে কিচ্ছু ছিল না আমি অন্ধকার কক্ষে ছিলাম হঠাৎ করে আমার স্বামী যখন আমার কক্ষে আসলো আমি নিজে দেখতে পেলাম স্বামীর কপাল থেকে এমন একটা নূরের তেজাল্লি বাড়ি হচ্ছিল যে আলোর মধ্যে আমার অন্ধকার কক্ষ তো আলো হলো হলো গোটা আরব জাহান নূরে আলোকিত হয়ে গেল যখন আমি দেখতে পেলাম আমার মনে যেন টানে নূরটা যেন আমাকে ডাক দিচ্ছে মা তিনবার বলো মা আর তো মহাপতে কার কার মা এখনো জীবিত আছে একটু হাত তোলো কে আছে হাত না মান কার কার বাবা জীবিত হাত তোলো হাত না মান কার কার মা বাবা আছে হাত তোলো মা আছে বাবা আমি এখানে ব্যতিক্রম দেখতেছি অনেকের মা নেই অনেকের বাবা নেই আমার অনেকের বাবা নেই আমি তোমাদের পায়ে হাত তোলো আহলে সুন্নাতুল জামাতের একজন কো-চেয়ারম্যান হিসেবে নয় এমপিকা আহলে সুন্নাতুল জামাতের চেয়ারম্যান হিসেবে নয় তোমাদের একজন সুন্নি ইমামি ভাই সাহেব তোমাদের পায়ে ধরে বলছি যাদের মা ঘরে আছে আজকে মুনাজাতের পরে কমপক্ষে তাদের মা বাবার পায়ে গিয়ে একটা চুমা দিও অনেক স্ত্রী আছে মায়ের সাথে কথা বলতে চায় বাবার সাথে কথা বলতে আছেন বহু আছেন যে স্ত্রী আছেন আজকে গিয়ে মা বাবার পায়ে চুমা দিবেন মা হয়তো বলবে বাবারে কিসের চুমা দিচ্ছ বাবাই বলবে কিসের চুমা দিচ্ছ মা সেই চাঁদপুরের আমাদের আহলে সুন্নাতের জামাতের অন্যতম খাদেম আবু সুফিয়ান আবিদি আল কাদি বলেছে মা গো তোমার পায়ে বাবার পায়ে জান্নাত লুকিয়ে আছে বলো আমরা মা বাবার খেদমত চাই কিনা আর অনেকে বলবেন হুজুর কি বললেন আমার মা তো কবর আমার বাবা কবরে তখন আমি কি করব আল্লাহ নবী বলেন তোমার যদি মা না থাকে বাবা না থাকে কম পক্ষে তুমি পবিত্র হয়ে অজুমানি দুরুদ শরীফ পড়ে ফাত ইখলাস পড়ে এবার মা বাবার কবরের পাশে পশ্চিম পাশে দাঁড়িয়ে একটু মনে নাও রব্বির হামহুমা রব্বায়া একটু জোরে বলো রব্বিল হামহুমা তারা কবরে আমার মা বাবা যদি থাকতো পায়ে চোখে দাম হুজুর বলে যে পারি না তুমি আমার আব্বা আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও এইভাবে যদি কাঁদতে পারো তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দিবে আমরা কি কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে এই দেশে কবর জিয়ারত হয় কি হয় না বিশেষ করে জুমার দিনে জুমার নামাজ পড়ে অনেকে দেখি কবরস্থানে চলে যায় বৃহস্পতিবার বৃহস্পতিবার মাগরিবের আজানের সাথে সাথে আপনার আব্বা আম্মার রু আপনার ঘরে আসবে রু এসে চিৎকার দিবে আমার ছেলে তুমি কি নামাজ পড়ো না তুমি কি রোজা রাখো না তুমি কি দূরে শরীফ পড়ো না তুমি কি নবীর মিলাদ করো না তুমি সমস্ত কেন করো না এই জন্য আমার কবরে আজাব হয় সন্তান যে তো তোমার কাছে ভিক্ষা চাই তুমি নামাজ পড়ে পড়ে দোয়া করো জিকির করে করে দোয়া করো দূরে শরীফ পড়ে পড়ে দোয়া করো নবীর কাছে জুলুস মিলাদ পড়ে দোয়া করো কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করো হে সন্তানরা তোমাদের কাছে টাকাও চাই না পুলিশও চাই না জমি চাই না শুধু আমল চাই ইবাদত চাই তোমরা যদি ইবাদত করে করে দোয়া করো ইবাদতের সওয়াব আমাদের কবরে যাবে আযাবগুলো ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ
বড় আমরা কবর জিয়ারত কোরআনের তেলাওয়াত মাহফিলের খিদমত এগুলো আমরা চাই কি চাই না তুমি যদি তোমার আব্বা আম্মার কবর জিয়ারত করো তোমার সন্তানও তোমার জিয়ারত করবে এমন সন্তান আছে বাবাকে কবর দেওয়ার পরও পাঁচ বছর হয়ে গেল একটু করো জিয়ারত করেনি একটা মুরগি জবা করে ফাতিয়া দেয়নি একটা পানি ইমাম সাহেবকে দিয়ে একটু ফাতিয়া দেয়নি এমন সন্তান আছে মিলাদুন্নবী করছো সব পাবে কিন্তু তোমাকে প্রতিদিন জাহান্নাম থেকে বাঁচতে হবে তোমার আব্বা আম্মা কবরে গেলে তাদেরকে সালাম পাঠাবে তুমি সেজদা দিবে মসজিদে তার গুণ তার ফল তার ফল চলে যাবে কবর আল্লাহ বাপ আমাদের সকলকে মা বাবা চেনার বোঝার তৌফিক দান আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না ওয়াজ কি চলবে না বন্ধ হবে কতক্ষণ আমার তো চার যুগ হয়ে গেল ওয়াজের বয়স ওদিন আমার এই আদরে যাকে আমি ছোটবেলায় খুব আদর তাহার জন্য সে বলি কি হায়াত জান্নাত নসিব করে আমিন বলো না এভাবে অনেক আলিম খবরে চলে গেছে যে 2019 সাল এবং 20 সাল এটা সারা বিশ্বে না হলো 250 উপরে আহলে সুন্নাত জামাত রাখা হবে ওলামায়ে কেরাম ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে হাশিমি নেহিমি রহমতুল্লাহ আলাইহি কাছাকাছি চলে গিয়েছেন তো ওনারা চলে গেছেন আমরাও কি যাবো না আগামী বছর এখানে থাকবেন এটার কোন গ্যারান্টি আছে এই জন্য সব সময় তওবা করতে হবে কি হবে না কার কাছে বলেন কার কাছে তওবা হে যুবক ছেলেরা তোমরা প্রতিদিন উযু করবে পেশাব করে ঠিক মতো পানি নিবে মেসওয়াক করবে তোমরা ব্রাশ করবে পরিষ্কার থাকবে তুমি নামাজ পড়ো পাঁচ নামাজ পড়ো তুমি বল খেলো আমি বলছি না তুমি খেলতে পারবে না বল খেলো ও লাঠি খেলা একটা আছে ক্রিকেট খেলো কিন্তু তুমি নামাজ পড়ো দেখবা তুমি যখন 40 সপ্তাহ নামাজ পড়বে ওরা মদ খাইতে খাইতে মদের নেশা হয় তুমি 40 সপ্তাহ নামাজ মসজিদে পড়ো তোমার নামাজের নেশা হয়ে যাবে কেউ তোমাকে মসজিদ থেকে বাইর করবে না এই নামাজ ছেড়ে তোমাকে জান্নাতে প্রবেশ করার চাবি বলে আমরা চাবি মানে কি চাই কি চাই না ইমানদারের জন্য নামাজ কি বেশ তেল তালা তোমার গুলা করো সবাই একটু জোরে শরীর পড়েন আল্লাহুম্মা নিরসভূমি সরস হল শুকুন স্থানে দুধ জমিল শুকুন গাছে ফুল ফুটিল নূর নবী জির সিনায় আমরা বলেন দুনিয়ার মানুষ মিলার জন্য একটু আমার থেকে শোনো আমার সন্তান পৃথিবীতে যখন একেবারে আসার সময় হয়ে গেল পৃথিবীর অনেক মহিলারা শত শত হাজার কোটি মহিলারা যখন সন্তান পেট থেকে আসে তাদের পেটে ব্যথা থাকে থাকে না অনেক স্ত্রীকে স্বামী নিয়ে যায় হসপিটাল নিয়ে যায় সেখানে স্বাভাবিক ডেলিভারি চাইতে বিকল্প কি করে সিজার করা এখন সিজার হওয়াটা আর একটা গণতন্ত্র হয়ে গেছে সিজার করতে হবে যে আল্লাহর হাবিবের আম্মা ইদি মিলাদের জন্য আপনি করেছেন বেনারে দিয়েছেন তিনি বলছেন আমার ব্যথা অনেক
চিৎকার নেই উফ নেই হাজার কোটি মহিলাদের মত আমার কোন টেনশন নেই কিন্তু নবীজি আমার পেট মোবারক আছে তা আমার অনুভব অনুভব থাকবে কি করে অন্যান্য ছেলেরা মেয়েরা মায়ের পেটে যেমনি হাত পা নাড়া আমার সন্তান রহমতুল্লাহ আলাইহি হাত পা নাড়াচ্ছে না আমি যেন ব্যথা না তুমি কি কাউকে আঘাত দিতে পারে কারণ তিনি এমনকি তিনি যে আমার পেটে আছেন এটা আমার অনুভব আপনি কি বলেন সত্য কথাটা বলেন আমাদের প্রত্যেক জনের কাঁধে দুইজন ফেরেশতা আছে কার কাঁধে একটু হাত তোলেন আছে আল্লাহর কসম দিয়ে বলেন একটা সেকেন্ডের জন্য ফেরেশতা দেখছেন আওয়াজ উজে অনেকে দেখছেন গোপন জোরে বলেন ফেরেশতা দেখছেন অনুভব করছেন কিছু খাবাইছেন এবার চিৎকার দিবার দুইজন ফেরেশতা আছে কিনা আমাদের থেকে দূরে না কাছে কত কাছে كراما كاتبين يعلمون ما تفعلون ما عمل أول الدنيا المانوس فرستا تما در كاده أرسي جامن تم روغبا قرط بارما أمار قدرو ما بسرستم تتيني نور نلن نور নূরের কোন ওজন নাই আমার পেটে তিনি ছিলেন তারপর আমি মা আমেনা বলতে পারি না মা আমেনা বলেন এইভাবে যখন একবার এই প্রিয় নবী দুনিয়াতে আসবে হঠাৎ করে দেখি আমার ঘরে চারজন মহিলা একজন মহিলা বিবি মা হাওয়া টু বিবি মরিয়াম তিনি বিবি আসিয়া চতুর্থ হচ্ছে বিবি হাজরা এই চারজন জান্নাতি দাত্রী এদের অনেক দাম একজন চার নম্বর ইসলামের স্ত্রী একজন হচ্ছে ইসা নবীর মা আর একজন ইসমাইল সবিউল্লাহর মা আর একজন হচ্ছে আল্লাহু আকবার ঈসা রুহুল্লাহর মা কয়জন মহিলা এই চারজন মহিলা আমার ঘরে প্রবেশ করলো আমি আমরা দেখতে পেলাম আপনারা কারা হঠাৎ করে আপনি এসেছেন আপনাদেরকে জীবনে আমি আরব দেশে মক্কা নগরে মক্কা শহরে এইখানে সিটিতে কখনো আপনাদেরকে দেখি নেই আপনারা তো এসেছেন এসেছেন আবার এত সুন্দর সুন্দর শাড়ি পরিধান অবস্থায় শাড়িগুলা কখনো আরব দেশে আমি দেখি নেই প্রথম মহিলা ডাক দিয়ে বলে অ আমেনা শুনেন আমার নাম হচ্ছে বিবি হাওয়া আমি পৃথিবীর প্রথম মহিলা আমি এই জন্য আপনার কাছে এসেছি আমি জান্নাতে নিজ গুন্দুম খেয়েছি আমার স্বামী আদমকে হাওয়াইছি এই গুন্দুম খাওয়ার পরে স্বামী স্ত্রী জান্নাত থেকে বাই হয়েছি আল্লাহ বাই করে দিয়েছেন 300-350 পর্যন্ত কেঁদেছিলাম আল্লাহ ক্ষমা করে না আখিরি নবী রসুল আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন যেই নবী এখন আপনার পেট মোবারক আছেন মাত্র কয়েক মিনিট পরে তিনি দুনিয়াতে আসবেন তার খেদমত করার জন্য জান্নাত থেকে আল্লাহ আমি হাওয়াকে পাঠিয়ে দিয়েছে এরা মিলাদুন নবী পায় না দ্বিতীয় নম্বর আপনাকে এর সাথে অনেক কথা আছে সব কথা বললে হাত্তা মাত্তা ইল ফাজার হয়ে যাবে 2020 শেষ হবে 21 সাল শেষ হবে আবু সুফিয়ান আবিদি আল কাদির মৃত্যুর বারে জানাজা হবে কবর জিয়ারত হবে খোদার কসম মিলাদুন নবী শেষ হবে না মিলাদুন নবীর আলোচনা শেষ হবে আপনাকে একবার হচ্ছে বিবি হাজারা পরিচয় কোন আমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী ইসমাইল জবিউল্লাহর মা আপনি কি চান ওবামে না আমার বড় একটা শুক্রিয়ার বিষয় রয়েছে যেটার জন্য আমি আপনার সাথে কথা বলবো কই বলেন আমার ইসমাইলকে আমার ইসমাইলকে কবর দেওয়ার জন্য আসলে আসাম না আসি লাভ একেবারে শেষ অবস্থা যে যেভাবে আছেন এভাবে থাকেন
আর যদি পারেন হুজুর বলছেন যখন আসেন আর কিছু না হোক সুন্দরভাবে হলো তো মুনাজাতের পরে এটা পাবেন। বাবা আসেন প্লেট না প্যাকেট আগে প্রতি বছর মাহফিলে আগে আসবা পরে ভাই হবা দেখবা হয়তো নবীকে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতে আপনি কে কবি ইসমাইল জামিউল্লাহর মা এই যে মিলাদুন নবীর সত্য কথা বলি এই বেঈমানরা মিলাদুন নবী পায় না কখনো পাবে না কারণ তার জাহান্নামে ইসমাইল আমার সন্তান ইসমাইলকে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ জবাব করে দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য নিয়েছিলেন সুলি পাথর কেটে ফেলে গলা কাটে না হ্যাঁ মারা গেল আমার ইসমাইলের কোফালে আখির জমানার নবীর নূর মুবারক ছিল ওই নূরের কারণে ইসমাইল কোরবানি হয়নি কারণ কোরবানি যদি হতো আখির নবী দুনিয়াতে কিভাবে আসবো আখির নবীর নূর মুবারক কোফালে থাকার কারণে ইসমাইল জবিউল্লাহ কোরবান থেকে রেহাই পেয়েছেন আমি তার মা আমার স্বামী মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও খলিল আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি ইসরায়েল ফিলিস্তিনি হেব্রন শহরে 94 আল্লাহ আমি নিজে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের কবর আমাদের রাসূলের নাম মোবারক তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ আর কি করে রাষ্ট্রপতি প্রধান আমার নবীর ব্যঙ্গ করে নবীর শানকে কমাইতে চাচ্ছ তোদের উপর আল্লাহর গজব আসবে অপেক্ষায় থাক দুই নম্বর বিবি হাজরা গেলেন মা হাওয়া গেলেন আপনি কে কানা বিবি মরিয়ম আমি ঈসা নবীর আম্মা আমার সন্তান কোরআনে বলেছিলেন মুবাশশিরা বিরাসূলি ইয়াহদি মিন বাদি ইসমুহু আমার সন্তান বলে গিয়েছিলেন আমার পরে একজন রাসূল আসতেছেন যার নাম আসমান হবে আহমদ জমিন হবে মোহাম্মদ আমি তার মা বিবি মরিয়াম যে রসুলের সুসংবাদ দিয়েছেন আমি না তিনি আপনার গর্বে আছেন তার খিদমতের জন্য আমি এসেছি এবং আরো কি সত্য কথা আপনাকে জানাই দিচ্ছি এই নবী জান্নাতে আমাকে শাদী করবেন আল্লাহ আকবার বেকুবের বাচ্চারা তোমরা মিলাদুন নবী পাও না আমরা নবীর শাদীর খবর সূত্র পাই নবী বিবি মরিয়াম আলাইহিস সালামকে শাদী করবেন জান্নাতে আর আমরা জান্নাতে মেহমান হব এই সুবহানাল্লাহর আওয়াজে ঠান্ডা বিরিয়ানি খাওয়ারও তো সুযোগ নেই তিনবার বলো সুবহানাল্লাহ আরো জোরে ডান হাত তুলে আমরা মিলাদুন নবী চাইতে চাই না যত বিরিধি করবার তত গোপন কথা আউট করে আমি ঈশা নবীর মা চতুর্থ নম্বরে আপনি কে আমার নাম বিবি আসিয়া আমি ফেরাউনের স্ত্রী আল্লাহ দেখেন কোথায় ফেরাউন কোথায় নবীজির মিলাদ কোথায় মুসা কালিমুল্লাহর যুগ কোথায় আমার নবীর আগমন আপনি কে আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আমার নাম আসিয়া কিভাবে এখানে আসলেন কমাগো এই জন্য আমি এখানে আসলাম আমার উপর বহু অত্যাচার বহু নির্যাতন হয়েছে নির্যাতন হওয়ার পর আমি ফেরাউনকে আল্লাহ বলিনি খোদা বলিনি নাউজুল্লাহ প্রভু বলিনি
প্রভু না বলার কারণে ফেরাও ইচ্ছা মোতাবেক নিজের চাল মোতাবেক আমাকে অত্যাচার করেছে। আমার এই দুই হাতের তালুতে ফেরাক মেরেছে, নাভি দিয়ে ফেরাক মেরেছে, হাঁটু দিয়ে ফেরাক মেরেছে, উলঙ্গ করে আমাকে গাছের সাথে লটকে রেখেছে। তারপর আমি আসিয়ে বলতাম আল্লাহ, সবাই কয়েকবার বলেন আল্লাহ, আমাদের মালিকের নাম কি, ক্ষমতার মালিকের নাম কি, মসজিদের সজদা করি কাকে, আমাদের আল্লাহ কয়জন। আমি আল্লাহ আল্লাহ বলে বিদায়, আমার জিহ্বাটা বাহির করে ফেরাক মারতে ছিল। যখন ফেরাউনের এই দুষ্ট সৈনিকরা আমার উপর অত্যাচার শুরু করেছে, শ্রাবণ মাসের বৃষ্টির মতো পাথর করতে শুরু করেছে, গরম পানি মারতে শুরু করেছে, গরম তৈল মারতেছে আল্লাহকে পুড়ে যাওয়ার জন্য, তারা যতই আমার প্রতি অত্যাচার করতেছিল তত আমার প্রতি আমার আল্লাহর প্রতি ভালোবাসা জমছিল। হঠাৎ করে আমি দেখি আমার জিহ্বাটা যখন টান দিয়ে বাইর করবে, তখন আমি বলেছিলাম আল্লাহ জিহ্বা যদি বাইর করে জামাতা বাবাদের দাহা যাইগি সালাই মোহাম্মদ বাবাদের ফজলে আল্লাহ তোমার জিকির নবী জিকির করতেছিলাম, এই জিকির এই জবান যদি ফেরাক মারি দেয় আমি তোমাকে কিভাবে ডাকবো। ওই মুহূর্তের মধ্যে আমি হঠাৎ করে দেখি নূর আলা নূর একজন নূরানি ব্যক্তি আমার সামনে এসে আমার মাথায় হাত বলে দিচ্ছে আর বলছে আসিয়া তুমি আমাকে চিনো নি, আমি আখিরি নবী। ও আসিয়া আমি চলে গেলাম, ইমানটা ঠিক রাখো, আমি আমার আম্মার পেট থেকে যখন আমার মিলাদ হবে মৌলুদ হবে ওই অনুষ্ঠানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আরে চলে বলুন আল্লাহু আকবার, আরে চলে বলুন পায়ের তালু মালিশ করছে। হঠাৎ দেখি জিব্রাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে আসলেন। জিব্রাইল আমিনের হাতে একটা কোটারা জান্নাতের বাটি। জিব্রাইল বলে মেনা গো ও মেনা, এগুলা জান্নাত থেকে এনেছি, আপনি একটু পান করেন আপনার শরীরে একটু শক্তি হবে, কারণ কয়েক মিনিটের মধ্যে আখির নবী দাসে রাখবে। মা মেনা গুলো খেলেন। একটা কথা আছে আলা হজরত দেখেছিলেন, জিসকি দু মুদ হে কৌসারো সালসাবি, ইসলাম কিছুক্ষণ পরে বিবি আসিয়া নবি মালিশ করতেছেন, বাকি তিনজনে মাথায় হাতের তালুতে পায়ে মালিশ করতেছেন। হঠাৎ করে জিব্রাইল বলে যে হারিয়ান সুলম্ব আচ্ছা হারিয়া হাবিব আল্লাহ নবী আসেন, নবী আগমন করেন। হযরতে মামনা বলে আমি দেখতে পেলাম নবীর বাম পাশের জায়গাটা হঠাৎ দুই ভাগ হয়ে যায়। এবারে দেখতে পাই নবীজি নূরানি নূরানি চেহারা মোবারক আমি দেখতে পেলাম, নবীজি চেহারা মোবারক আল্লাহু আকবার এভাবে দেখি। আর হঠাৎ করে নবীজি সাজদা অবস্থায় গিয়ে দুটি পাও জমিনের দিকে এইভাবে বাহির করে দিলেন, জমিনের মধ্যে নবীজি পা মোবারক রাখলেন, প্রথম জমিনে পা রেখে কবিতা বলেন, আলেমরা বলেন শুধু ওয়াজুদ রহমতান লিল আলামিন মসজিদে ও শুধু আমার রুহে জমিন, আমার নবী মামলার পেট মোবারক থেকে মিলাদ হওয়া মাত্র জমিনে এসে তিনি
যখন পাপ আমার রাখলেন গোটা জমিনটা ইমানদারের জন্য নামাজের মশলা বানাই দিলে নামাজ লাগবে কি লাগবে মা মেরা বড় আমি দেখতে পেলাম আমার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে প্রথম বলি প্রথম কথা প্রথম শব্দ রব্বি রব্বি হে রব আপনি উম্মতি আল্লাহ আমি মাত্র তোমার জগতে দুনিয়ায় রাখলাম তোমার কাছে আমি আর কিছু চাই না হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও আর উম্মতকে তুমি আমার কাছে হাওলা করে দাও তিনবার বলেন নবীজির মা বলেন মিলাদুন নবীর খবর শুনেন পৃথিবীর সব মানুষ গোলাম্মার পেট থেকে আসে উলঙ্গ শুধু মা বেড়া বলেন আমি নবীজির মা তার লজ্জা স্থান পর্যন্ত আমি দেখিনি আমি দেখেছি আমার সন্তানের গায়ে শত পর্যন্ত জান্নাতের পোশাক দুই নম্বরের নাভি কাটা তিন নম্বরের সদর ডাকা চার নম্বরের চোখের সুরমা দেওয়া পঞ্চম নম্বরের মাথা মোবারকের সুনা স্নান এটা কি নবীজি মিলা বলে এটা কি নবীজি এই ধরনের অবস্থা কোনো মানুষের হয় শেষ কালাম নবীজি আসলেন ওই মুহূর্তে নবীজির দাদা হাজ আব্দুল মুতালিব ছিলেন খানে কাবার কাস্তি কোতোয়াল চাবি উনার দাদা ওমার দেখতেছেন এ বাবা আমার লাঠি দেখো দেখেন বাস্তব মিলার জন্য নবী আসতে বুঝাই দিয়ে যাচ্ছি লাঠি এখন কি সোজা বলে এখন কি ঝুঁকছে হাজ আব্দুল মতালি কেয়ামে আছেন দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দেখতেছেন খানা খাবার কি হয়ে গেছে হাজ আব্দুল মতালি বলে এ খানা খাবার তুমি ঝুঁকে গেছো মাত্র 53 দিন আগে আব্রাহাম বাদশা তোমাকে ভাগার জন্য আসছিল আবাদিন পাখি দ্বারা আল্লাহ পাক তোমাকে কি করেছে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে খানা কাবারে আবার পাখিদের আল্লাহ পাক তোমাকে হেফাজত করেছে এখন কোন তুফান নেই আবরা বাসা নেই কেউ নেই কিচ্ছু নাই তুমি হঠাৎ করে সোজা থেকে কেন ঝুঁকে গেছো খানা কাবার ওয়ালের জবান খুলে যায় আল্লাহ আকবার ওয়ালে কথা বলতে এ আব্দুল মুত্তালিব তুমি কি দুনিয়ার খবর রাখো তুমি কি জানো আমি কাবার কাবা মা মেনার গর্ভ থেকে মাত্র দুনিয়ায় তরসি মেনেছেন তাই আমি আমার নবীকে সেজদা দিয়ে আমি মিলাদ নবী পালন করছি আর মসজিদে লোকে কি সাজা দেবে ফিরছি কাবার কাবা মিলাদ নবী পালন ওই সময় কাবার ভিতরে 360টা কি ছিল মূর্তিগুলার জবান খুলে গেল আল্লাহু আকবার এই দুনিয়া বাসী আখির নবী এসে গেছে আল্লাহু আকবার শয়তান যাই সাগরে এবং পাহাড়ে গোড়ায় দিয়ে লুকাইত চিৎকার দিচ্ছে কে শয়তান খুব দুঃখের সহিত কাঁদতেছে ছোট ছোট শয়তান আছে না রাজা মহোদয় ইবলিস মহোদয় আপনি কাঁদছেন কেন আপনি এত দুঃখ কোথেকে
আখেরি নবী এসে গেছে তার আশাটা আমি মানতে পারি না। বলেন নবীর আশাটা মানতে পারে না, এটা কার কার খাচ্ছে? বর্তমান যারা আছে এরা কার খাচ্ছে তোর মানুষ? বিরোধী করবে তারা কি? নামাজ পড়বেন একবার সত্য ওয়াদা করো, যদি ফরো ওয়াদা করো বলে নামাজ পড়বেন, কে কে পড়বেন না হাত তোলা, এসে গেলেন আসেনি এসে গেলেন মা বেলা বলেন আমি দেখতে পেলাম আমার কোলের মধ্যে নবী 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 কোন নবী রহমত নবী তুমি যাও হাজ আব্দুল্লাহ ঘরে যাও, গিয়ে দেখবে আখির নবীর আগমন হয়ে গেছে। হাজ আব্দুল মুত্তালিব দৌড় দিলেন এইদিকে, মা বলেন আমি হঠাৎ করে দেখি আমার কোলের মধ্যে নবীকে আর পাওয়া যাচ্ছে না। নবীনে ছিলেন এখন মা মেনে কেন কই আমার আল্লাহ আমার পুত্র মোহাম্মদ কোথায়? আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ নিয়ে গেছেন, এবার আল্লাহ পুত্রটির মধ্যে আল্লাহ নিয়ে বলে বন্ধু ও বন্ধু শুনেন আপনাকে আমি কত ভালোবাসি কত মহাব্বত করি, আমার পৃথিবীতে আমার জগতে আমার বান্দাবান্দি নাতি ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি কুলনি আন্টি দেয় টাকা দেয় পয়সা দেয় প্রথম নাতিকে কুলনি উপহার দেয়, নবী আপনার উপহার দেওয়ার মতো তো পৃথিবীতে আমি কাউকে সৃষ্টি করিনি, এই জন্য আমার কুল থেকে আমি আল্লাহ কুদরতি বাবা আপনাকে নিয়ে এসেছি, ও বন্ধু আপনাকে উপহার আমি নিচে দিব, আপনি ডান হাতটা খোলেন এই নেন রাখ তারা জান্নাতের চাবি। আপনার সিদ্ধান্ত যেই দিকে আমি আল্লাহর সিদ্ধান্ত থাকবে সেই দিকে। সেই নবীর আগমন, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এসআইতে ছোট্ট সূরা আর নাই, সব আমার সাথে বলুন আপনাকে মালিকানা দান করেছি সাফ কাবলা করে আপনার নামে হেবা করে দিয়েছি, ও নবী আজকাল জান্নাত হেরান কাসিরা শত নিয়ামত আপনাকে আমি দান করে দিয়েছি আপনার উন্নতির জন্য। আমাদের সকলকে মিলাদুন্নবী পূজা মানার তৌফিক দান করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সব মাহফিল করেছেন আল্লাহ আপনাদের রুজির মধ্যে চলার হায়াতে বরকত দান করো এবং মা বাবার কদমে চুমা দিবেন
মা বাবার কোফালে চুমা দিব খবরদার এই ইবাদত মা বাপ থাকতে এটার থেকে মাহরুম হবে আমি আমার বাসায় গিয়ে সব দেখি কিন্তু মা বাবা দেখি না এই জন্য আপনারা নামাজ পড়বেন মা বোনকে বলব পর্দায় থাকবেন যুবকরা ফাসত নামাজ পড়বা ইয়াবাকে না বললা ফেন্সিডেল না গাজা না সমস্ত খারাপ কাজ থেকে নিজকে নিজে বাঁচিয়ে রাখবা ইন্না সালাতা তানহা হ্যাঁ তোমরা অনেক জ্ঞানী তোমরা বুঝছো এটা রেডি করো একটু শিখিয়ে হবে এগুলার জন্য তো আমি ডক্টর এই 79 থেকে 77 থেকে ওয়াজ শুরু করেছি এখনো চলছি ওয়াহাবি আমাকে নিয়ে মুসিবতে আছে কোনে বুড়া হয় না যত বদদোয়া করো তত দোয়া দিবে আমাদের মতো লোক বেঁচে থাকলে সুন্নিয়াতের যদি কিছু উপকার হয় এদিকে আপনারা জান না খুশি আমাদের হায়াত বারকে আপনারা চান ঠিক আছে চান একটু হাত তুলে আমিন বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রত্যেকটা আলেমের জন্য পীরের জন্য নেতাদের জন্য কর্মীদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেক হায়াতে বরকত দান ইয়া নবী সালাম Oh,
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة চট্টগ্রাম চত্তর থানা দিন আয় আল্লাহ কোথা খারাপ বলিয়ার হাট আয় আল্লাহ জিলানি মসজিদ প্রাঙ্গনে পবিত্র জশনে জুলুসি ঈদ মিলাদুন নবী উদযাপন বলো ইয়া আল্লাহ নূরানী মাহফিল 2020 সালে বসে তোমার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াই না আল্লাহ নবীর খাতিরে আমাদের হাত গুলো তুমি কবুল করে নাও আমিন আয় আল্লাহ আমাদের সামাব জিন্দা নবী হায়াতে নবী নূর নবী কামিয়ালা নবী রওজায়ে মুবারক সোনার দিন তুমি কবুল করে নাও আমাদের আল্লাহ 313 জন বদরী সাহাবীর রহে পৌঁছায় দাও ইয়া আল্লাহ পাক পঞ্জাতে আলী ও ফাতেমা হাসান হোসেনের রহে পৌঁছায় দাও হাউস করে চার মুজাহির চার ইমাম ইমাম হাসান ইমাম শাফি ইমাম হাম্বলি ইমাম মালিক এর রহে পৌঁছায় দাও ইয়া আল্লাহ কারবালার শহীদদের রহে পৌঁছায় দাও ইয়া আল্লাহ বদরী সাহাবীদের রহে পৌঁছায় দাও আয় আল্লাহ 360 রহে পৌঁছায় দাও আমাদের জাতির দাদা দাদি নাই তাদের খবর বলে যে আমাদের সোয়াদ পৌঁছায় না আবার ধরে ধরে তিনবার বলে আল্লাহ আমার দোষী বলেছে আল্লাহ প্রত্যেক যুবকের জন্য দোয়া করতে প্রতিজন মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ এই মহল্লার এই সমাজে যারা আছে প্রত্যেককে তুমি আশ করে সুবিধা নামাজ বানাইয়া দাও অভাব দূর করে দাও আল্লাহ প্রত্যেকের কলবকে মদিনার আয়না বানিয়ে দাও আয় আল্লাহ জীবনের তিবার হলো সোনার মক্কা মদিনা দেওয়ার তৌফিক দাও যারা মিনাদুন নবীর তাবারুকে শরীক হয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ প্রত্যেকের দান খায়রাত কবুল করে তারা তোমার হাবিব প্রধান খলিফা সেইদিন আবু বকর সিদ্দিকের শহীদ জান্নাতে অবস্থান করার তৌফিক আমরা যেন হাত তুলেছি আমাদের খালি হাতে তুমি মক্কা মদিনার টিকিট দিয়ে ইয়া আল্লাহ ফ্রান্সের সরকার নবীর বিরোধী করেছে ইয়া আল্লাহ জালিমকে তুমি নাস্তে নাবুদ করে দাও সারা বিশ্বের শূন্য মুসলমানকে এক করে দাও আল্লাহ এক ভাই হয়ে এক আমার দেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা নবীর ইজ্জত দিতে চায় তুমি তো নবীর ইজ্জতকে বাড়াই দিয়েছো আনফানালাকা যিকরা আল্লাহ নবীর প্রেমে আমরা জীবন দেওয়ার তৌফিক দিয়ে দাও আমিন
আল্লাহ বাংলাদেশের মধ্যে রহমত দান করুন। সমস্ত গোয়েন্দা ভাই, পুলিশ ভাই, যারা যে যেখান থেকে হাত করেছে প্রত্যেকের জীবনের সাহায্য মাফ করে দাও, মা বোনের গুণা মাফ করে দাও। আল্লাহ জীবন একটিবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। যেই দিন মরে যাও নবীকে সামনে রেখে দিও, যেই দিন মরে যাব মাসে রমজান মাস রেখে দিও, এই দিন মরে যাব জুমার দিনে আমাদের মৃত্যু দিন। আল্লাহ নবীকে সামনে রেখে আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।